হ্যালো বন্ধু, কেন মন খারাপ করছেন, কিভাবে টাকা ইনকাম করতে হবে তা এই ভিডিওতে দেখাচ্ছি। সেই জন্য আপনার থাকতে হবে একটা মেলবিট অ্যাকাউন্ট। মেলবিট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে মেলবিট অ্যাপটি ক্রোম বা যে কোনো ব্রাউজার হতে ডাউনলোড করে নেবেন এবং অ্যাপে প্রবেশ করবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন দেওয়া রয়েছে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে চাপ দিবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন দেওয়া রয়েছে। এখানে আপনি ইন ওয়ান ক্লিক অপশনে চাপ দিলেই নতুন একটি পেজ আসবে। তারপর এখানে যেমন আছে তেমনই থাকবে। এখন প্রোমোকোডের এখানে লিখবেন SUN35। এই প্রোমোকোড দিলে 24 ঘন্টায় ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। প্রতি সপ্তাহে বোনাস সহ অ্যাকাউন্ট খুললে 100% বোনাস পাবেন। এরপর এখানে খালি ঘরে টিক দিয়ে এই রেজিস্টার বাটনে ক্লিক করুন। এরকম রোবট ভেরিফিকেশন চাইলে তা সফলভাবে করে নেবেন। এই যে দেখুন, আপনাকে আইডি আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এই আইডি আর পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা কপি করে রাখবেন। তারপর নেক্সট বাটনে চাপ দিবেন। দেখুন, অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। এখন অ্যাকাউন্ট ভেরিফাই এর পদ্ধতি দেখাচ্ছি। এজন্য নিচে এই মেনু বাটনে চাপ দিয়ে উপরে পার্সোনাল প্রোফাইলে চাপ দিলে এরকম একটি পেজ আসবে। এখন এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংক, এখানে চাপ দিয়ে আপনার ফোন নাম্বারটি বসাবেন। দেখবেন আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে। ওই কোডটি এখানে বসিয়ে অ্যাক্টিভ অপশনে চাপ দিবেন। এখন এন্টার ডিটেলস, এখানে একটা চাপ দিবেন। এখানে আপনার এনআইডির তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন। এখানে আপনার নামের প্রথম অংশ লিখবেন, তারপর শেষ অংশ লিখবেন। ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন। প্লেস অফ বার্থ মানে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। রিজিয়নে বাংলাদেশ, তারপর সিটিতে ঢাকা। রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখবেন। ডকুমেন্ট টাইপ অপশনে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। এখানে সিরিজের ঘরে 1 লিখে দেবেন। ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন। আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন, কোনো সমস্যা হবে না। এখানে ডেট অফ ইস্যুর জায়গায় দেখবেন ভোটার আইডি কার্ডের উল্টো পাশে ডেট অফ ইস্যুর ডেট দেওয়া রয়েছে, ওইটা বসিয়ে দিবেন। এরপর ইস্যুর বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। সব ঠিক থাকলে নিজের এই টিক মার্কে একটা চাপ দিবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। এখন ডিপোজিট কিভাবে করবেন তা দেখাচ্ছি। এখানে ডিপোজিট অপশনে একটা চাপ দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করবেন। আমি এই অপশনের উপর একটা ক্লিক করলাম। এখানে আপনার যত ইচ্ছে তত টাকা ডিপোজিট করতে পারবেন। বন্ধুরা এখানে এই যে দেখতে পাচ্ছেন, তারা এই পেমেন্ট মেথডের একটি এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে। এই এজেন্ট নাম্বারে আপনাকে ক্যাশ আউট করতে হবে। তো আমি এই নাম্বারটি কপি করে চলে যাব ক্যাশ আউট অপশনে। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদের একটা ট্রানজেকশন আইডি দিয়েছে। এখান থেকে এই ট্রানজেকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে। যাওয়ার পরে এই যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন। তারপর আমরা যে ট্রানজেকশন আইডি কপি করে এনেছি সেই ট্রানজেকশন আইডি এখানে বসাবো। এরপরে এখানে যে নাম্বার থেকে আপনি ক্যাশ আউট করেছিলেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপরে নিচের কনফার্ম বাটনে চাপ দিলে আপনার ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে। তারপর 5 থেকে 10 মিনিট পর দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে গেছে।